মাছ শিকারী ভাইরা কেমন আছেন সবাই টগর ফিশিং সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম যেখানে আমি কই মাছ ধরে দেখাইছিলাম এখন সে ভিডিওতে অনেক কমেন্ট আসছে যে ভাই এই টোপটা আমাকে দেখান অনেক কমেন্ট আসছে সেই কমেন্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তাদের হয়তো বা ঠিকমতো কমেন্ট না দেওয়ার কারণে তারা অনেকে রাগও করেছে তো তাদের জন্য সরি এই যে সে কমেন্টগুলো দেখাচ্ছি তারা এই কমেন্টগুলো করেছিল এখন বন্ধুরা ভিডিওটি না আটেনে আপনারা দেখতে থাকুন আমি কি দিয়ে এই টোপটি তৈরি করেছিলাম এখন প্রথমে তিনটি জিনিস দেখতে পারছেন পিপ্রার ডিম বিস্কুট পাউরুটি আর লাস্টে আমি একটা জিনিস অ্যাড করব সেটা আমি ভিডিও লাস্টে দেখাবো এখন দেখাচ্ছি না আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এখন এই পাউরুটিটা প্রথমে আমাদের টুকরো করতে হবে টুকরো করে এরকম পাউরুটি চার পিস নিতে হবে আর পিপ্রার ডিম কোন পরিমাণ সব আমি তো পাত্রে দেখাইছি আপনারা ওই পরিমাণে নেবেন কারণ পিপড়া ডিম শুধুমাত্র পিপ্রাড ডিমতে কই মাছ ধরা হয় এটা আমরা জানি কিন্তু পিপড়া ডিম আমরা সচরাচর পাই না যখন খুব কম থাকে তখন তো আমাদের মাছ ধরতে হবে তাই না সেক্ষেত্রে তো আমাদের একটা টোপ তৈরি করতে হবে সেক্ষেত্রে অল্প পিপড়ার ডিম নিয়ে ভালো কাজ করবে এমন একটি টোপ আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই ভিডিওটা যেটা মাছ ধরেছিলাম সেটা ইনডিস স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন এই বিস্কুটের সাথে এই পিপড়া ডিমগুলো ভালো করে চটকিয়ে নিতে হবে যেন খুব ভালো করে চটকানো হয়ে যায় দেখেন এভাবে এরকম করে চটকে নিতে হবে তারপর যে পাউরুটি দেখাইছিলাম চার পিস পাউরুটি এর যে লাল অংশ এটা ফেলা লাগবে না এটা না ফেলে আমি মিশিয়ে দিচ্ছি এটা ভালো করে মেশাতে হবে যেন বল বল না থাকে এটা পুরোটাই যেন পাউডারের মতো গুঁড়ো হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ টোপ শক্ত হয়ে গেলে কিন্তু কোনো মাছেই এটা খেতে চায় না টোপ একই উপাদান দিয়ে তৈরি করবেন কিন্তু কারোর খাবে কারোর খাবে না তার কারণ হচ্ছে টোপ বানানোর কৌশল দেখে কারণ টোপটা যেভাবে বানান না কারণ আপনারা ধৈর্য সহকারে ভালো করে আপনারা মিহি করে নেবেন একেবারে ঝুড়োঝুরো করে নেবেন দেখেন এভাবে ঝুড়োঝুরো করবেন নেবেন পার্লের পার আপনারা ঝুড়োঝুরো করে নিতে পারেন এখন দেখেন বল্লা টোপ যেটাকে অনেকে বলতার টোপও বলে এখন এটা আমরা কিছু পরিমাণে দশ বারোটা এই পরিমাণে নেবো আর এর ভিতরে যদি কোনো বড়ো মানে লার্ভা থাকে সেটা আমরা ফেলে দেব এটা আমরা নিব না তো যেগুলো নরম নরম সেগুলোই আমরা এই দেখেন এরকম নরম নরমগুলোই আমরা টোপ বানানোর জন্য নিব এখন এই বোল্লার টোপগুলো চটকিয়ে ফেলবো এগুলো চটকিয়ে এই মিশ্রণের সাথে ভালোভাবে আমরা মিশিয়ে ফেলব দেখেন এরকম একটি দলা তৈরি করলাম এখন বন্ধুরা এটা পানি দেবার পালা এখন পানি প্রথমে একবার অনেক দিয়ে দেবেন না তাহলে কিন্তু টোপ অনেক নরম হয়ে যাবে সেক্ষেত্রে সতর্কতার সাথে দুই থেকে তিনবার পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আপনারা টোপটা বানানোর চেষ্টা করবেন যেন টোপটা বেশি নরমও না হয় বেশি শক্তও না হয় এখন এমনভাবে এটা মেশাতে হবে যেন পানি প্রতিটা উপাদান খুব ভালোভাবে মিশে যাই যেন কোথাও কম বেশি না হয় দিকে লক্ষ্য রাখতে হবে এবং এটা খুব ভালো করে চটকাতে হবে এই যে টোপ তৈরি হয়ে গেল এই টোপ থেকেই আমি কিন্তু মাছ ধরছিলাম বন্ধুরা আমি আবারও বলছি ইন্ডিস্ক্রিনে সে ভিডিওটি দিয়ে দেবো যে ভিডিওতে মাছ ধরছিলাম একবার টোপ ফেলে উঠানো পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো আর দেখেন টোপটা কত সফট বেশি শক্তও না বেশি নরমও না পানির ভিতরে গেলে গুলে পড়ে যাওয়ারও কোনো আশঙ্কা নাই দেখেন টোপটা আর টোপটা কিন্তু যথেষ্ট সফট হতে হবে এবং বেশি যেন সফট না হয়ে সেদিকে খেয়াল রাখতে হবে মানে মাঝামাঝি পর্যায়ে এই টোপ দিয়ে আপনারা অনেক মাছ ধরতে পারবেন ইনশাল্লাহ দোয়া রাখি এই যে আমি এইগুলো মাছ পাইছিলাম এর ভিতরে টাকি মাছও ধরছিল শিং মাছও ধরছিল তারপর কই মাছ তো ধরবেই ইনশাল্লাহ তবে হ্যাঁ কই মাছের সিজন কিন্তু এখন না কই মাছের সিজন ভাদ্র আসি কই মাছের সিজন আসে সেই সময় আপনারা মাছ ধরবেন ইনশাল্লাহ মাছ পাবেন